প্রভাবশালী বাংলা সাহিত্যে স্বরচিত ভয়ঙ্কর এবং কাল্পনিক কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন কিছু ভুতুড়ে। প্রধান চরিত্রের ক্ষেত্রে আমরা পেয়ে গেছি শ্রদ্ধাঞ্জলি তোমায় চ্যানেল থেকে অভিরূপ দাসকে। বিভিন্ন ধরনের গল্প ও কবিতা শুনতে এই চ্যানেলে আসতে পারেন। দ্য বং কিশোর চ্যানেল থেকে শিলাদিত্য চট্টোপাধ্যায়কে বিভিন্ন ধরনের হাস্যকর এবং রোস্টিং ভিডিও দেখতে এই চ্যানেলে আসতে পারেন। ট্যুরিস্ট গাইড চ্যানেল থেকে অভিষেক মণ্ডলকে বিভিন্ন ধরনের ভ্রমণের ভিডিও দেখতে আসতে পারেন এই চ্যানেলে। আজ আপনাদের জন্য শিলাদিত্য চট্টোপাধ্যায়ের লেখা হাজার টাকা। শিলাদিত্য চট্টোপাধ্যায় জন্ম 2002 সালের 13 ফেব্রুয়ারি। এনার বর্তমান নিবাস হুগলি জেলার অন্তর্গত চুঁচুড়া শহরে। ইনি ছোটোবেলায় কনকশালী প্রাথমিক বিদ্যালয়ে নিম্নস্তরের শিক্ষা গ্রহণের পর দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুলে উচ্চস্তরের শিক্ষা গ্রহণের পর বর্তমানে কবি সুকান্ত মহাবিদ্যালয়ে স্নাতক স্তরে পাঠরত। এনার লেখা গল্প এখনও পর্যন্ত সাতকাহন ও উন্মেষ ই পত্রিকায় প্রকাশিত হয়েছে। শুরু হচ্ছে তার লেখা গল্প হাজার টাকা। আজ আপনাদের বলবো সেই ভানুদাদুর গল্প। ও না না, গপ্প। ভানুদাদু প্রায় প্রতি শুক্রবার আমাদের বাড়ি আসেন, শনিবার দিনটা থেকে রবিবার বিকেলে চলে যান নিজের বাড়ি। দাদু জীবনে অভিজ্ঞতা কোনো কমতি নেই। বাপ ঠাকুর দ্বারা ছিল জমিদার, অগাধ সম্পত্তির মালিক দাদু। কাজ না করলেও দাদুর নাতিরাও বসে খেয়ে যেতে পারবে, কিন্তু দাদু কাজ করত, যখন যা মনে হতো তাই। আসল কথায় আসা যাক, দাদু এবার এলেও প্রতিবারের মতো ভূতের গল্প শোনার অনুরোধ করি। দাদু চা খেয়ে সিগারেট ধরিয়ে একটা টান দিয়ে বলতে লাগলেন, শোন তবে, আমি তখন কাজের সূত্রে পুরুলিয়ায় পোস্টিং ছিলাম। আমি ছোট ঘরে থাকতাম, খাওয়া ছিল হোটেলে, থাকা খাওয়া ফ্রি। কিন্তু পুজোর ছুটিতে এক সপ্তাহ আগেই বাড়ি ফিরেছি, সামনেই মহালয়া, তাই আর দুদিন আগে রেডিওটাকে ঝাড়পোছ করে খাটের পাশের টেবিলের ওপর রেখেছি। আমার ঘরে টিভি ছিল না, আর তখন অত টিভির চলও ছিল না, তাই কাজ না থাকায় রেডিওটা চালিয়ে শুনছিলাম। একটু ঘুম ঘুম আসতেই রেডিওটা আর একবার প্লাগ থেকে বন্ধ না করে রেডিওর গায়ের সুইচটা টিপে বন্ধ করলাম। রাত তখন 2 কি 3টে হবে, এমন সময় আমার হাত পড়ে রেডিওটা চালু হয়ে গেল। ঘুম ভাঙতেই অ্যানাউন্সমেন্ট শোনা গেল, পুজো দ্য মা কা অফার, আকাশবাণীর তরফ থেকে প্রত্যেক রাতে এই সময় একটি করে গান শোনানো হবে। সেই গান কোন সিনেমার এবং তার নায়ক নায়িকা ও সিনেমার পরিচালকের নাম এই ফোন নম্বরে ফোন করে বলতে পারলেই প্রথম 10 জন পেয়ে যাবেন 1000 টাকা জেতার সুবর্ণ সুযোগ। গান শোনা আধ ঘন্টার মধ্যেই করতে হবে ফোন। তারপরই রেডিও থেকে ভেসে এলো গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি গানটি। তখনকার দিনে 1000 টাকা মানে অনেক। আমরা সবাই জানি 1963 সালে মুক্তিপ্রাপ্ত উত্তম কুমার আর সুচিত্রা মজুমদার বা তনুজার করা ফিল্মটির পরিচালনা করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। ব্যাস নাম্বারটা টুকে সঙ্গে সঙ্গে ফোন করে দিলাম। প্রথমবার ফোনটা রিং হয়ে হয়ে কেটে গেল, আর তারপরই আবার ফোন করলাম। ফোনে রিসিভ করল একজন ভদ্রলোককে, আমি সঙ্গে সঙ্গে উত্তরটা দিলাম। ভদ্রলোক বললেন, আমি হচ্ছি 10 নম্বর ব্যক্তি। লোকটি আমার সঙ্গে রীতিমতো গল্প করতে লাগলো। লোকটি জানায় তার নাম অমর ব্যানার্জি। ঠিকানা নিয়ে আর আমার নাম নিয়ে তিনি বললেন নাকি এই ঠিকানায় 1000 টাকা চলে আসবে 3-4 দিনের মধ্যে। তারপর বেশ কয়েকদিন কেটে গেল, টাকা না আসায় আকাশবাণীতে ফোন করলাম। তারা জানালো এরকম কোন অনুষ্ঠানের তার আয়োজনই করেনি, এরকম নাকি তাদের কাছে 2-3টে ফোন এসেছে। সবাইকেই নাকি বলা হয়েছে তারা 10তম ব্যক্তি ও তাদের সাথে অনেকক্ষণ গল্প করে তাদের কাছ থেকে নাম ঠিকানা পর্যন্ত নেওয়া হয়, কিন্তু তাদের কাছে কোনো টাকা গিয়ে পৌঁছায়নি। আমি অমর ব্যানার্জির কথাটা বলতে যাব, ফোনটা কেটে গেল।
বাড়ির কাউকে এই বিষয় জানায়নি, তাই কেউ কিছু বলল না। টাকার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। এমন এক সময় পোস্টম্যান এসে একটা খাম হাতে দিয়ে যায়। খুলতেই তাকে 1000 টাকা রয়েছে এবং একটি চিঠি রয়েছে। চিঠিটা হলো এই, প্রিয় ভানুমুখজ্জে মশাই, আমি কে সেটা আপনি ক্রমেই বুঝতে পারবেন। আমার কথা মতো আপনাকে 1000টি টাকা পাঠালাম। আসলে আমি গল্প করার মতো কাউকে পাই না, তাই এই রাতে গান শুনিয়ে টাকা দেওয়ার নাম করে অনেকক্ষণ গল্প করি। আমার এখন টাকা পয়সার অভাব নেই, কিন্তু গল্প করার লোকের খুব অভাব। যখন রক্ত মাংসের দেহটা ছিল তখন লোকে গল্প করত, কথা বলত, কিন্তু যখন থেকে ওই রক্ত মাংসের খোলসটা ছেড়েছি তখন থেকে কেউ কথা বলে না, সবাই ভয় পায়। তাই ভাবলাম এই ফোনের রাস্তাটাই ভালো। আমি ছিলাম এই আকাশবাণীর একজন কর্মচারী, সারা জীবন সৎ পথে কাজ করেছিলাম, কিন্তু কর্মজীবন শেষ হবার কিছু বছর আগে আমার নামে বদনাম দেয়া হয়, আমায় 1000 টাকা চুরির অপবাদ দেয়া হয়। আমি ভেবেছিলাম রেডিও স্টেশন খালি থাকলে রাতে আমি রেডিও স্টেশন থেকে বদনাম করব, তাই এই ফোন কলগুলো করতাম। কিন্তু অবশেষে তার আসল অপরাধীকে খুঁজে পায়, সে এখন পুলিশ হেফাজতে। আমার পরিবারের কাছে বস ক্ষমা চায়, এবং আমার মেয়ের পড়ার দায়িত্ব নেয়, আর আমার ছেলেকে চাকরিও দেয়। ঘটনাটা ঘটে মহালয়ার কয়েকদিন আগে, আজ থেকে প্রায় বছর দুয়েক আগে। তাই মহালয়ার সময় আমি এই কাজটা করতাম। আমার সন্তানরা সে বছর পুজোতে নতুন জামা পরতে পারেনি। আমার পরিবার এই 2টি বছর নিশ্চিন্তে ঘুমোতে পারিনি। আমি তো আমার অপমানে আত্মহত্যা করলাম, কিন্তু আমি এখন খুব খুশি। আর এই 1000 টাকা গান আহার শোনানো হবে না, আজ থেকে বন্ধ হলো ওই সুরটা। ইতি অমর ব্যানার্জি। লোকটির চিঠিটা পড়ে আমার খুব খারাপ লাগলো, আর ভয়ও করলো ভূতের সঙ্গে সেদিনকে রাতে কত কথা হয়েছে, আর আজ ভূতের লেখা চিঠি আমার হাতে। সেই ভেবে, দাদু সেই চিঠিটা তোমার কাছে আছে? জিজ্ঞেস করলো পটলা। না রে, সে কবেকার ঘটনা, পরে অবশ্য তাদের ঠাকুমা ভূতের জিনিস বলে পুড়িয়ে ফেলতে বলেছিলেন। শেষ হলো 1000 টাকা। রচনায় শিলাদিত্য চট্টোপাধ্যায়, কথকের ভূমিকায় অভিষেক, গল্প পাঠে শিলাদিত্য, অমর ব্যানার্জি বা ভূতের ভূমিকায় অভিরূপ, গল্প সম্পাদনায় নবকুমার, গল্প পরিচালনায় শিলাদিত্য, স্পেশাল ইফেক্টসে নবকুমার, শব্দগ্রহণে শিলাদিত্য ও অভিরূপ, সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইনে অভিষেক। আগামী সপ্তাহে এরকম একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আবার হাজির হবে কিছু ভূতুরে। ধন্যবাদ। I am